হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাতুল রায়হান 85 থেকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল রায়হান, যেটা কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভালো আছেন। তবে আমরা চট্টগ্রামবাসীরা কেউই ভালো নেই, তো আজকে মনটা অনেক খারাপ। কেন জানি আল্লাহর এই গজবটা আমাদের উপর সৃষ্টি হলো, অনেক মানুষ আহত নিহত হলো অনেক মানুষ। তো এই চট্টগ্রামবাসীদের জন্য সবাই একটু দোয়া করবেন, দোয়া ছাড়া আসলে আমাদের কিছুই করার নেই। তো আমাদের আল্লাহর কি এমন ইচ্ছা ছিল যে এমনটা হলো, মানুষের সে বিধ্বস্ত চেহারা দেখতেছি, তারপর সবার এত আহাজারি, সত্যি আজকে মনটা অনেক খারাপ। তো তাই কোনো ভিডিও আজকে দিচ্ছি না, এটা ছিল একটা প্রসেসিং ভিডিও, ভাবছিলাম পরে দিব, শ্যুট করা ছিল, কিন্তু আজকে মন মানসিকতা এমন যে ভিডিওতে ভয়েস দেওয়ার ইচ্ছা নাই। তো অনেকে আছেন যে মুরগিরা আসছে গন্ধের জন্য, মুরগির মাংসটা খেতে পারেন না, রান্না করার পর মুরগির একটা স্মেল করে, মানে যে কোনো জিনিসের একটা স্মেল থাকে। তো ওই স্মেলটা কীভাবে দূর করা যায়, কীভাবে সুন্দর করে প্রসেসিং করা যায়, ওইটা নিয়ে আজকে সাজানো আমার এই ছোট্ট ভিডিওটা। আশা করি শুরু থেকে শেষ অবধি দেখবেন, সুন্দর একটা কমেন্টস করে যাবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। শুরু থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবেন শেষে, ভিডিও শেষে আছে আপনারা কী করে এই মুরগির মাংসের স্মেলটা দূর করতে পারেন। তাহলে দেখতে থাকুন, ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। বিদায় নিচ্ছি এখান থেকে, আসসালামু আলাইকুম।